বাংলাদেশ জাতীয় বিবাহ দায়িত্বশীল আছে। রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে তাবিথ আওয়ালের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিএনপি, তাদের শরিক 20 দল ও নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তার ইশতেহার তুলে ধরেন তাবিথ। বর্তমান ঢাকা শহরে যে অবস্থা, অবাসযোগ্য শহর হয়ে গেছে বিগত 10 বছরে, সেটা জব দিয়ে তা কেউ দিতে চাচ্ছে না ভোটারদের কাছে। এবং বিগত দিনে যে সমস্যা, যে প্রাণ আমরা হারিয়েছি, ঢাকা শহরকে যে আমরা হারিয়েছি, সেগুলো জব দিতে নিশ্চিত করব আমরা ভোটারদের কাছে ভোটের মাধ্যমে। নগরবাসীর দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানে পরিকল্পনা প্রাধান্য পেয়েছে তাবিথের ইশতেহারে। জনগণের সাথে মিশে কথা বলে দাবি শুনেই কিন্তু আমরা এস্টেটা তৈরি করেছি। আমাদের প্রতিশ্রুতির তো মূল প্রতিশ্রুতি হলো আমরা জনগণকে সাথে নিয়ে ওনাদের এই রূপরেখাটাকে সামনে রেখে ওনাদের সমস্যার প্রাধান্যতা দিয়ে কিন্তু আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানে সরকারের সমালোচনা করেন তিনি। তবে বিজয়ী হলে সরকার এবং সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলার প্রতিশ্রুতিও দেন তিনি। সরকার দলীয় মেয়ররা সরকার দলীয় প্রতিশ্রুতির থেকে বা করাপ্ট দুর্নীতিগ্রস্ত অবলিগেশন থেকে বেরোতে পারে না, যে আপনাদের বিশ্বাসে জায়গাটা হারাবেন না। তো যদি সৎ ইচ্ছা থাকে, যদি সৎ মন থাকে, উদ্যোগ থাকে, জনগণের ভোট, জনগণের রায় তার পক্ষে থাকে, সকল কাজ করা অবশ্যই সম্ভব। ইশতেহার ঘোষণা শেষে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েন তাবিথ। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।